আসসালামু আলাইকুম প্রিয় সৈদার প্রবাসী ভাই এবং বোনেরা আশা করি আল্লাহ রাশেষ সমতে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আসলে আমাদের একটি দুঃখের নিউজ ছিল সেটা হচ্ছে বিশেষ ফ্লাইট নিয়ে যে আমরা প্রবাসী ভাই যারা আছি বর্তমানে বাংলাদেশে আমাদেরকে কিন্তু আজকে বিশেষ ফ্লাইট পরিচালনা করার কথা ছিল বোর থেকে কিন্তু কোনো কারণে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ সেটাকে পরিচালনা করেনি এবং রিয়াদের উদ্দেশ্যে আমাদের ফ্লাইট ছিল বোর সকালে কিন্তু সেটা না করার কারণ ছিল যে সৌদি সরকার আমাদের যে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স বিমানগুলো ল্যান্ডিং করার কোনো অনুমতি দেয়নি আর আমরা সবাই জানি যে কোনো দেশ থেকে কোনো দেশে যদি ল্যান্ডিং করানো হয় বা বিমান নামানো হয় তাহলে অবশ্যই নামানোর পূর্বে ল্যান্ডিং পারমিট নিতে হয় তো বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে কিন্তু রিয়াদের যেই আপনার ফ্লাইটটা ছিল সেটার কিন্তু রিয়াদের ফ্লাইটটা নামানোর বা ল্যান্ডিং করানোর কোনো অনুমতি ছিল না যাই হোক এই জন্য আজকে বরে যে ফ্লাইটটা ছিল সেটা পরিচালনা করতে পারেনি বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ এখন তারা আবার যে ডিসিশনটা আসছে সেটা হচ্ছে তারা যে কয়টা জায়গাতে আপনার বিমান ল্যান্ডিং করানোর কথা ছিল রিয়াদ জেদ্দা এবং হচ্ছে দাম্মামে সেগুলার সব জায়গাতে বিমান ল্যান্ডিং করার অনুমতি পেয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনারা এই বিশেষ ফ্লাইটেই কিন্তু আপনারা আপনাদের কর্মস্থলে ফিরে যেতে পারবেন তো এখন হচ্ছে আপনার সকাল ভোরে যে সকল আপনাদের ফ্লাইটগুলো ছিল যে সকল যাত্রীদের ফ্লাইটগুলো ছিল তার একটি অংশকে জেদ্দা দিয়ে পাঠানো হবে এবং আর হচ্ছে বাকি যারা থাকবেন তাদেরকে বোর তিনটার দিকে আপনাদের রিয়াদের ফ্লাইটে আপনাদেরকে পৌঁছে দেওয়া হবে সৌদি আরবে চো আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য গুড একটি নিউজ যাই হোক ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ বিমান কর্তৃপক্ষকে প্রবাসী বাইরে যারা বর্তমানে আছে তারা যাতে তাদেরকে যাওয়ার একটা সুযোগ করে দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতটুকু ছিল আপনাদের জন্য আপডেট আপনারা যাতে সুন্দরভাবে যেতে পারেন সেই প্রত্যাশায় দোয়া রইল আল্লাহ হাফেজ